আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শিক্ষণীয় ঘটনা। ঘটনাটি হজরত মুসা আলাইহিস সালামের সময়ের। একবার হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, আমি যদি জান্নাতে যাই আমার সাথে কে থাকবে? আল্লাহর কাছ থেকে জবাব এসেছিল, আপনার সাথে বেহেশতে থাকবেন এক কসাই। আল্লাহর জবাব শুনে মুসা আলাইহিস সালাম অনেকটা অবাক হয়ে গিয়েছিলেন। অনেক খুঁজে মুসা আলাইহিস সালাম ওই কসাইকে বের করলেন। দেখলেন কসাই বাজারে মাংস বিক্রিতে ব্যস্ত। মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন কসাই কি করছেন। সব কাজকর্ম শেষ করে কসাই এক টুকরো গোস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন। কাপড়ে মুড়িয়ে বাড়ির দিকে রওনা হলেন। মুসা আলাইহিস সালাম কসাইয়ের সম্পর্কে আরও জানার জন্য অনুমতি নিয়ে ওনার পেছনে পেছনে ওনার বাড়ি গেলেন। কসাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন, তারপর রুটি বানালেন। রুটি গোস্তের ঝোলে মেখে নরম করলেন, তারপর ভেতরের রুমে প্রবেশ করলেন। ভেতরের রুমে গিয়ে এক বৃদ্ধাকে শোয়া থেকে উঠিয়ে বসালেন। তারপর বৃদ্ধার মুখে ছোটো ছোটো টুকরো করে রুটি দিতে লাগলেন। বৃদ্ধা এক টুকরা খেয়ে শেষ করেন। কসাই আবার হাসি মুখে আরেক টুকরা বৃদ্ধার মুখে দেন। বৃদ্ধাও খুশিতে হাসে, কসাইও খুশিতে হাসে। বৃদ্ধা কসার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন। ওদিকে বৃদ্ধা খাচ্ছে, এতেই যেন অনেক খুশি কসাই। দূর থেকে মুসা আলাইহিস সালাম সবই দেখছিলেন, কিন্তু কিছুই বুঝলেন না। তখন মুসা আলাইহিস সালাম কসাইকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, কে এই বৃদ্ধা আর কেন সে মুচকি মুচকি হাসছিল? কসাই বলেছিলেন, উনি আমার মা। আমি বাজার থেকে আসার পর প্রথম আমার মাকে রান্না করে খাওয়াই। মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করেন, আল্লাহ তাআলা তোমাকে বেহেশত দান করুক এবং মুসা আলাইহিস সালামের সাথে রাখুক। মার এই কথা শুনে আমি প্রতিদিন মুচকি মুচকি হাসি আর চিন্তা করি, কোথায় মুসা আলাইহিস সালাম আর কোথায় আমি। কসাইয়ের মুখে এই কথা শুনে মুসা আলাইহিস সালামের বুঝতে বাকি ছিল না কসাইয়ের বৃদ্ধ মায়ের দোয়া যে আল্লাহ অনেক আগেই কবুল করে নিয়েছেন। কত ভাগ্যবান সেই কসাই, যে কসাই কিনা শুধুমাত্র মায়ের সেবার জন্য মায়ের দোয়াতে বেহেস্তে স্থান পাবেন মুসা আলাইহিস সালামের সাথে। আসুন আমরা আল্লাহর নিকট দোয়া করি, আমাদের মন মানসিকতাও যেন ওই কসাইয়ের মতো হয়, যেই কসাই কিনা তার মায়ের সেবা করে খুশি করেছিলেন স্বয়ং আল্লাহকে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।